আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এসি মিউজিক বিডি। আজকে আপনাদেরকে একটা নতুন কিছু জানাবো, সেই জন্য ভিডিওটা করার কারণ হচ্ছে যে এখন কুরিয়ার সার্ভিসে একটা নতুন সিস্টেম চালু হয়েছে কিছুদিন যাবত। যে আপনার সিস্টেমটা হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট পাঠাইলেন কোথাও, মনে করেন আপনি ঢাকা থেকে সরি ঢাকার ঢাকার বাইরের থেকে ঢাকায় পাঠাইলেন, দেখা যাচ্ছে আপনার যে এরিয়ায় প্রোডাক্টটা পাঠাইছেন ওনাদের অফিসটায়, সেটা সুন্দরবন হোক কি ব্যাসে পরিবহন হোক, সেটা যদি আপনার দেখা যাচ্ছে ওনাদের অফিসের আশেপাশের এরিয়ায় হয়, তাহলে আপনি নাকি ডেলিভারি নিতে পারবেন। যেমন আমার এই প্রোডাক্টটা আসছে ঢাকা কাকরাইল, এসে পরিবহনে ঢাকা কাকরাইল আসছে দুইটা প্রোডাক্ট। আমি জানি না এখানে কার কোনটা প্রোডাক্ট, তো আপনার কাকরাইল থেকে আমার খিলগাঁও বেশি টুক দূর না, সেই জন্য ওনারা এসে আমাকে বাসায় হোম ডেলিভারি প্রোডাক্টটা দিয়ে যায়। তো সেই জন্যই আজকে ভিডিও করা, তো আসুন একটু প্রোডাক্টগুলো খুলে দেখি। তো আপনারা যদি কেউ চান মোটামুটি এই আপনার এসে পরিবহন হোক কিংবা সুন্দরবনের সাথে হোক কথা বলে সম্ভবত হোম ডেলিভারি নিতে পারেন, শিওর ওইরকমভাবে আমি বলতে পারতেছি না। যদি আপনাদের এরিয়া দূর হয় তাহলে আপনারা সম্ভবত পাবেন না। তো একটু প্রোডাক্টগুলো খুলে দেখি, ব্যা একটু হেল্প করো তো দূর। হ্যাঁ, এই এই প্রোডাক্টটা পাঠায় শামীম ভাই বগুড়া থেকে। এটা এলবিডি জেটএক্স 10D। হ্যাঁ, এই প্রোডাক্টটা হচ্ছে এলবিডি জেটএক্স 10D। এই প্রোডাক্টটা আমাকে শামীম ভাই পাঠায় বগুড়া থেকে। এটা শামীম ভাইয়ের প্রোডাক্ট, আমার সাথে দুই দিন আগে কথা হয়, ভাই নাকি প্রোডাক্টটা এসে পরিবহনে পাঠিয়ে দিছিল। হ্যাঁ, এলবিডি জেট এক্সটেন্ডিং, এইরকম সেম একটা প্রোডাক্ট কিন্তু আমার কাছে আছে অলরেডি। এই যে প্রোডাক্টটা দেখো, সেম একটা সেট আপ আছে। এটা আসছে সার্ভিসিং এর জন্য। এই প্রোডাক্টটা ভাই এক হাতে একজনের থেকে প্রোডাক্টটা ক্রয় করে, তো এটার কি সমস্যা? আপাতত রিফার্বিশের জন্য মনে হয় পাঠাইছে। এটার কি কি সমস্যা, টুকিটাকি তো সমস্যা অবশ্যই আছে, ওগুলো দেখে তারপর সম্পূর্ণ এটার একটা ভিডিও নিয়ে আসবো। এই প্যাকিংটা সুন্দর হয়েছে, এই প্যাকিংটা সুন্দর হয়নি, এটা একদম লুজ প্রোডাক্টটা ভাঙতে পারতো। কিন্তু ফোম দিছে তো খুব ভালো হয়েছে এই কারণে। এই প্রোডাক্টটা এক বড় ভাইয়ের, এই প্রোডাক্টটা এটাও সার্ভিসিং এর জন্য আসে, এটা ডিসপ্লে নাকি সম্ভবত আসে না এরকম সামথিং কিছু বলছিল, বাট ওনার সাথে কথা বলে বাদ বাকি এটা শিওর হইতে পারবে। এই প্রোডাক্টটা উনি বগুড়ার একজন থেকে কিনে, কেনার পর ইউজ করতে পারে না প্রোডাক্টে, যে এখন ডিসপ্লে আসে না এই প্রোডাক্টটা। একটু দেখা হবে, এটার মডেল হচ্ছে সনি এমএসি BX888। এই যে হচ্ছে মডেল, ঠিক আছে, এই যে প্রোডাক্টটা, এটার অ্যাড দেখছিলাম কিছুদিন আগে, এটা কার থেকে কিনা আমি সেটাও জানি। এগুলিরে চাইনিজ তো লাগে না, তো আজকে ভিডিও এই জায়গায় শেষ করি। প্রোডাক্টগুলো লাইন দিয়ে দেখি কি কি সমস্যা, একটু আপনাদেরকেও দেখাই লাইন দিয়ে, দেখি প্রোডাক্টের কি কি সমস্যা হয়। এই যে BX888 পাওয়ার কর্ড দিলাম,
এটা ডিসপ্লে নাই, পাওয়ার বেশি কোনো কিছু নাই। আচ্ছা এবার নিচেরটা দিলাম, একটু দেখাও তো নিচে। হ্যাঁ শামীম ভাইয়ের প্রোডাক্টটার পাওয়ার আছে, এই প্রোডাক্টটার সম্ভবত রিফ্রাবলিশ করতে হবে, কিছু বাটনের প্রবলেম আছে। এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে নাকি কাজ করে না, অনেক একটা চাপ দিলে আরেকটা কাজ করতেছে। তো দুটোটা প্রোডাক্টের এই দুইটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই, আর আপনারা যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিবেন। তো দেখলেন যে আমাদের এখানে সার্ভিসিংয়ে যে প্রোডাক্টগুলো আসতেছে, আমি সেই জন্যই আপাতত আপনার সেল পোস্টগুলো দিতে পারতেছি না। সবাই বলেন যে ভাই কেন সেল পোস্ট দিচ্ছেন না, এই প্রবলেমগুলোর কারণেই। দোয়া করবেন যাতে সবসময় আপনাদের কাজগুলো করে দিতে পারি, আর যে কোনো সমস্যা